এত ভালো মাংস, পায়েস, খিচুড়ি, পটলের তরকারি, কেন এত ভালোবেসে আমি রান্না করি বলে ভালো লাগে। মাংস কষা হয়ে গেছে, এবার প্রীতমকে দেবো টেস্ট করার জন্য। প্লেটে ঢেলে নাও একটা। তো গাইস, আমার বউ হেল্প করেছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমাদের এই নতুন ভাঙাচোরা রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমি শাশুড়ি মাকে নিয়ে এসেছি। আমার যে কোনো ভালো কাজে আমার শাশুড়ি মাই থাকে, যে আমাকে হাত ধরে সবার আগে চলতে শেখায়। আমার কাছে তো ভগবান আমার শাশুড়ি মাই, কারণ আমি যখন বাড়িতে আসতাম, ব্লগ করেছি, সব কিছুই আমার শাশুড়ি মায়ের হাত ধরেই, আমি মাই বলি, সেই জন্য আমি মাকেই সবার আগে বসিয়েছি। আজকে তুমি কি রান্না করবে বলো? মটন। মটন? হ্যাঁ। আর তুমি কি কি আছে সেটা একটুখানি বলে দেবে, ঠিক আছে? সাদা তেল, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, টমেটো, আলু, আলুটা খন্ড করে রেখেছি, নুনটা আছে, চিনি তো আছে, ওরা ভাই বোন, ওরা থাকতেই হবে ওদের, তেজপাতা, গোটা লঙ্কা, গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ, পেঁয়াজ বাটা, একটা আদা বাটা, একটা রসুন বাটা। আর আমাদের এখানে মাংসটা সিদ্ধ করে রাখা আছে। এখানে হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, গরম মশলা। তাহলে চলো এবার রান্নাটা স্টার্ট করা যাক। মা, সবার আগে কি দেবো? তেল। তেল সবার আগে, তেল। মটন কষা মানেই হচ্ছে বেশ একটু তেল ভালো থাকবে। সবার আগে কড়াইতে তেল হলুদ দিয়ে আমরা আলুটাকে আগে ফ্রাই করে নেব। তাহলে চলো। দেখতেই পাচ্ছো এখন আলু ভাজা হচ্ছে। আজকে মটন কষা খাওয়া হবে, আমি তো খুব খুব এক্সাইটেড। আর মায়ের হাতে মটন কষা দারুণ হয়, তোমরা কিন্তু মিস করে গেলে। খাবো তো আমি ঝোল। ঝোল ঝোল ভালো লাগে। তাহলে একদিন মা তুমি পটলের তরকারি চিংড়ি মাছ দিয়ে করবো আমরা। যে পটল ভালো খায় না, সত্যি কি পটল ভালো খায়। আমার খুব ভালো লাগে হচ্ছে মায়ের হাতের খিচুড়িটা, পটলের দোরমাটা। হ্যাঁ, কিরম লাগে বাবা চিংড়ি মাছে পটলের দোরমা, ওই ভিতরে ঢুকিয়ে, কি সুন্দর না আদা ফ্লেভার না ও। একদিন করা হবে চিংড়ি মাছ দিয়ে। আমরা আলুটাকে ভালো করে ফ্রাই করে নিলাম, এবার আলুটা এক এক করে তুলে নেব। চলো বন্ধুরা, এবার আমরা সবার আগে লঙ্কা, তেজপাতা আর গরম মশলা দিয়ে নেব, দিয়ে পেঁয়াজটাকে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ পেঁয়াজ কষা হচ্ছে। আমরা অ্যাকচুয়ালি যে মাটনটা করবো এটা মায়ের স্পেশাল রেসিপি, তো অন্যরকমভাবে একটু করবো, তো তোমরা দেখো, তোমরা বাড়িতেও ট্রাই করো। এরপর আমি পেস্ট করা পেঁয়াজটাকে আগে দিয়ে নিলাম, এরপরে আমি দিয়ে দেবো হচ্ছে রসুন বাটা, এরপরে আমি দিয়ে দেবো আদা বাটা, এরপর আমি মিশ্রণটাকে ভালো করে আগে মিক্স করে নেব, এরপর হলুদ গুঁড়ো দিয়ে নেব। এটা কাশ্মীরি লঙ্কা একটু বেশি দিলাম, মানে এটা অল্প লঙ্কা দেব। হ্যাঁ, তাহলে বেশি ঝাল হয়ে যাবে। মিশ্রণটাকে ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে জল দেব। জল মিশিয়ে নিলাম, দিয়ে পেস্টটাকে রেডি করে নিলাম। আমি যখন প্রতিবার রান্না করি তখন কড়াইতে পেঁয়াজ, আদা, রসুন কষিয়ে করি, সব আলাদা আলাদা করে করি, কিন্তু এই যে রেসিপিটা তোমরা হয়তো দেখছো, এটা একটা নতুন রকম, তোমরা বাড়িতে ট্রাই করবে। আর সত্যি কথা বলতে হেভি খেতে হয়। মায়ের হাতের মটন অনেক দিন পর আমি খাচ্ছি, কারণ অনেক দিন পর আমার অপারেশনের পর প্রায় মাংস খেতামই না, ওই জন্য আমি আরো রোগা হয়ে গেছি, খাওয়া দাওয়াই বন্ধ হয়ে গেছে। মা আসছে শুধুমাত্র আইপিএল থেকে না, নিজের ওপিনিয়ন দিয়ে অনেক অনেক টাকা জিততে পারো lotus65.in থেকে। আর এখানে অনেক অনেক কোশ্চেন পাবেন, যেমন কোন টিম টসে জিতবে আর কোন টিম ম্যাচ খেলে জিতবে, প্রায় 50টির উপর কোশ্চেনের অ্যানসার দিয়ে জিতে নিতে পারো অনেক অনেক প্রাইজ। lotus65 রেজিস্টার করলে তোমরা পেয়ে যাবে 365 বোনাস। আর এখানে 1-to-1 কাস্টমার সাপোর্ট পাওয়া যায় 24 hours। আর এই গেমটি 10 মিলিয়নের উপর ইউজার খেলে থাকে। আর এখানে ক্রিকেট ছাড়া 200টারও বেশি গেম আছে, যেখান থেকে তোমরা কোশ্চেনের উত্তর দিয়ে অনেক অনেক ইনাম জিতে নিতে পারো। নওয়াজুদ্দিন সিদ্দিকী, উর্বশী রাটেলা, সুনীল শেট্টি, কাজল আগরওয়াল, নেহা সারার মতো বড় বড় সেলিব্রিটিরা এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তাহলে দেরি করো না, এক্ষুনি রেজিস্টার করো lotus65.in থেকে। খন্ড করা টমেটো গুলো দিয়ে ভালো করে কষে নিতে হবে। টমেটো আর পেঁয়াজ নরম হয়ে গেছে, হ্যাঁ, তেল বেরিয়েও গেছে। এবার পেস্টটা তুমি দিয়ে দাও। এখন আমরা এর মধ্যে মাটন দিয়ে দেবো আর আলু দিয়ে দেবো। আমাদের মাটনটাও এখানে প্রায় সিদ্ধ করেই রাখা আছে, তোমরা এটা দেখে রেখো, পুরো চর্বি তেলটা বেরিয়েছে, তো এই মাটনটা প্রায় সিদ্ধ। তো এই মাটনটা তো সিদ্ধ হয়ে গেছে, এবার এটা আমরা কড়াইতে দেবো, আর এইটা একটু মশলাটা ভালো করে হয়ে গেলেই দিয়ে দেবো। প্রীতম এখন ক্যামেরা ধরে নিয়েছে, আর বসতে ভালো লাগছে না, তাই জন্য এখন বলছে আমি ক্যামেরা করবো, তাই এখন ও ক্যামেরা করছে আর মা এখানে রান্না করছে। এক এক করে মটন গুলো এর মধ্যে দিয়ে দেবো, যাতে মা মশলাটা কষিয়ে নেব। হ্যাঁ, ও যা দেখতে হয়েছে না ফাটাফাটি, আমার তো লোভ লেগে যাচ্ছে, কারণ মটন আমার খুব ফেভারিট। আর বাইরে না মাটন আমার অত ভালো লাগে না, খেতে এক পিস আট পিস খাই, কিন্তু মায়ের হাতে
না শুট হয়ে যখন শেষ দিন যে দিন শেষ দিন ভালো খাবে ভালো খাবে মাংস 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 ভাত কোনদিন মাছ হলো বা মাংস হলো বা কিন্তু লাস্ট দিন মাংসই হবে আমরা তো এমনি রোজই মাংস খাই শুটের সময় মাছ তো মানে খয় কাটা খেতে যায় না গরম গলা ছড়া যদি তখন তারাহুড়ার চটি মাংস ভাতই ভালো ভালো সবাই খেতে ভালোবাসে মাংসটা তুমি এত ভালো রান্নার কাছ থেকে শিখেছো আমি রান্না করতে পারি তুমি এত ভালো মাংস পায়েস খিচুড়ি পটলের তরকারি কেন ভালোবেসে আমি রান্না করি বলে ভালো লাগে বিরিয়ানি এক ও বিরিয়ানি তো দাও দেখিয়েছি আর একবার ভালো করে রেসিপিটা দাও বুঝা বিরিয়ানি করে না মানে বড় বড় ব্র্যান্ডরা হার মেনে যাবে মানে ভালোবেসে রান্না করি বলে নেই ধারে গেছে ভালোবেসে তো ভালো বিরিয়ানি করে ভালোবেসে রান্না করি বলে এই জন্য ভালো লাগে তুমি একদিন রান্না বিরিয়ানি রান্না করে সবাইকে শেখাবে শেখাবো হ্যাঁ মানে তোমার রেসিপিটা শেখাবো ও আমার রেসিপি তোমার রেসিপিটা তুমি এত ভালো রেসিপিটা করো সেই রেসিপিটা তোমাকে মানে তোমাই তুমি সবাইকে দেখাবে কিরাম এর ভালো হয়ে যায় না ও আর হেভি অদ্ভুত একটা টিচার হয়ে যায় প্রীতম এত হাঁপিয়ে পড়েছে যে ও এখানে গিয়ে বসে আছে হ্যাঁ মানে ফ্যানের তলায় ওইখানে গিয়ে বসে আছে আর আমরা এখানে গরমে কাজ করছি শাশুড়ি বৌমা আর ওখানে আরাম করছে মা ওখানে তো এবার কি স্ট্রুটা দেবে হ্যাঁ এবারের মধ্যে স্ট্রুটা দেওয়া হবে মটন কষা হয়ে এসেছে স্ট্রুটা দিয়ে মানে এই স্ট্রুটার উপরে টেস্টটা নির্ভর করে গাইস মাংস কষা প্রায় হয়ে গেছে তো এবার আমি এক এক করে আলুগুলো দিয়ে দেব মা বলেছে আলুগুলো দিয়ে দিতে যে হয়ে এসেছে তো চলো আলুগুলো দিয়ে দিই হ্যাঁ ঠিক আছে একটু বেশ মাখা মাখা হবে আর আমরা একটু পরোটা করে নেবো এর সাথে একটু পরে আর মায়ের হাতের মটন মাম্পুর খুব ফেভারিট মাংস কষা হয়ে গেছে এবার এর মধ্যে জল দিতে হবে মা তোমরা কি করে পরিমাণ বোঝো আমি তো বেশিই দিয়ে ফেলি তাহলে আমি কিছুতেই ঠিকঠাক দেবে না আমার জলে যখন ভাসে মেপে মেপে দিতে হবে যে মগ মেপে দিলে তাহলে ঠিকঠাক তোমরা তো অনেকদিন ধরে করছো তোমাদের একটা আইডিয়া হয়ে গেছে আমার এখনো বোধ বুদ্ধি হয়নি ওর কাছ দিয়ে আমি সব শিখছি ওর বলে বোধ বুদ্ধি হয়নি তুমি রান্না করছো বলে আরো ভালো হচ্ছে না না আসি আমি যদি মাঝে মাঝে করি তাহলে কালো হয়ে যায় মাঝে মাঝে না মানে চকচক করছে গ্লেজ দিচ্ছে যা যা দর সে সবাই যা যা দেয় আমিও তাই দিয়েছি তাই না বলছে আগে একটুখানি গ্রেভিটা একটুখানি কষা কষা করবে বেশ পরোটা দিয়ে খাবো ও পরোটা করবে হ্যাঁ মাম্পুকে বলেছি দুটো পরোটা নিয়ে আসতে পরোটা দিয়ে খাবো মটন হয়ে গেছে সামনে এসে দেখিয়ে দে দীপ্ত মটন পুরো কমপ্লিট হয়ে গেছে তো এবার মা মাটনটা তুলে নেবে মাংস কষা হয়ে গেছে এবার প্রীতমকে দেবো টেস্ট করার জন্য তো চলো বন্ধুরা টেস্ট করে দেখাবে কেমন হয়েছে এই যে মটন এত মটন খেলে হবে না এক পিসি খাও সবাই আচ্ছা পুরোটাই খাও না এটা গরম ধোয়া হচ্ছে কি করে খাও বলতে তো কড়া থেকে ছোট দিয়েছে কেমন প্লেটে ঢেলে নাও একটা একটা প্লেটে একটা প্লেটে তুলে নে তুলে নে হ্যাঁ এটা এখানে তুলে নে আর বাটিটা আর শ্বশুর শ্বশুর বলতে যে আমার ঘরে লক্ষ্মী ঢোকে রান্না করে তার তার কোনো জবাব নেই স্বাদ বাড়িয়ে দিয়েছে লক্ষ্মী হেভি হয়েছে তাহলে এই ভিডিওটা আমরা এখানে এন্ড করে দিচ্ছি কারণ আমাদের মটন হয়ে গেছে তোমরা কি এরকম রেসিপি আরও দেখতে চাও যদি মায়ের হাতে তোমরা আরও রেসিপি দেখতে চাও অবশ্যই আমাকে জানাবে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও মা লাইক করতে বলে দাও লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইবটা বেশি করে করবে আর দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বলো সবাই টাটা